সাবস্ক্রাইব করুন আমাদের তল্লিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউটিউব চ্যানেলটি, আর বেল বোতামে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে দেখতে। পরিতোষ অনুরোধ করছে একটি গানের জন্য, সেটা হচ্ছে যে গানটা গাইলে এই সমাজের মানুষের একটু হলেও উপকার হয়, সেরকম একটি গান সে গানটি গাইছি, জানি না ভালো লাগবে কিনা। গাইছি, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তারে অসম্মান তোমরা করো না। ভালো করে দেখো ভেবে, তুমি যেদিন বুড়া হবে, ভালো করে দেখো ভেবে, সবাই একদিন বুড়া হবে, সেদিন তোমার ছেলে তোমার সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না। আজকে কান্তিদার বয়স ভালো, 55-56 বছর বয়স, করে খেতে পারছে, চাকরি করছে, পাশে আরেকজন তার রিটায়ার্ড হয়ে গেছে, রিক্সা চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ মুঠ বইছে, ইট ভাটায়, আপনাদের এখানে ইট ভাটায়, ইট ভাটায় সবাই কাজ করছে। যেদিন কাজ করতে পারবেন না, সেদিন ছেলে যদি ভালো না বাসে কোথায় যাবেন? আপনি যদি আপনার বাবাকে সম্মান না করেন, আপনার ছেলে এসে আপনাকে সম্মান করবে না, সেই ছেলে যেদিন বাবা হবে সেও সম্মান করবে না। তাই বাউল বলছে, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তারে অসম্মান করো না, ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে, সেদিন তোমার ছেলে তোমায় সম্মান দেবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। করে অন্য সংসারে কোনো কাজে লাগে না, কি দরকার বুড়ো ব্যথা, মরে গেলে যেত লেটা, কি দরকার বুড়ো ব্যথা, মরে গেলে যেত লেটা, মনে মনে করছো বাবার, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা, পর যদি ঘোর বিপদে বেকার বাবার আশীর্বাদে, পর যদি ঘোর বিপদে বেকার বাবার আশীর্বাদে, বেঁচে যেতে পারি তোমার, বেঁচে যেতে পারি তোমার অমূল্য জীবন ছাড়া। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না ও বন্ধুরা, বাবার মনে কষ্ট দিও না। সর্বপুরে ছাই হবে ষোলো আনা,
কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, স্বর্গপুরী ছাই হবে সলোয়ার। বাবাকে খেতে দেব না, মাকে সম্মান করব না, মা অন্যের বাড়িতে কাজ করবে, আমি ক্লাবের সেক্রেটারি, আমি দুর্গাপূজার ক্যাশিয়ার, আমি পার্টির নেতা, কোনো দুর্গা দশভুজা, কোন শনি, কোন লক্ষ্মী, কোন সরস্বতী কেউ বাঁচতে পারবে না। বুঝিলে পিতার কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, স্বর্গপুরে ছাই হবে সলোয়ারা। পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম। পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম। কোন কর্ম কোন ধর্ম, কোন কর্ম কোন ধর্ম সফল হবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, মায়ের মনে কষ্ট দিও না ও বন্ধুরা। বাবা মায়ের মনে কষ্ট দিও না। নমস্কার।